আমি সৈয়দ তোমার একটা ব্লগ স্টোর আইডি। তো আজকে আমি কলেজে এসেছিলাম, তো এখন কলেজ শেষ হয়ে গেছে, তো এখানে রাসের মেলা হয়, ওখানেই যাব। তো উলুবেরিয়া কালীবাড়ির ওখানে মেলাটা হয়, তো আমরা সবাই যাব বন্ধুরা মিলে। তো এরা সব সামনে যাচ্ছে, তো চলো। তো আমরা প্রায় এসে গেছি কাছাকাছি, আর 10-15 মিনিটের মতো লাগবে যেতে। তোমরা দেখতে পাচ্ছ কত ভিড়। আমরা প্রায় এসে গেছি, আমি মৃন্ময় অসীম, এই যে রোহন, আর একটা রোহন আছে পিছনে ওই লাল মাস, ও বাসটা যাবো না, ওই এইটা দিয়ে ঢোকে, এইটা দিয়ে দেখে গডজিলা মনে হচ্ছে আমার। এইখানে ঠাকুরগুলো তোমাদেরকে দেখালাম, বিভিন্ন প্রজেক্ট করেছে এক একটা। তো এবার চলো মেলাটা ঘুরছি। মেলা এখানে ফুচকা খাওয়াচ্ছে, 10 টাকায় 5টা করে ফুচকা, আমাদের ওখানে 10 টাকায় 7টা করে দেয়। ওই যে মৃন্ময় আবার মুখের ভেতর ক্যামেরা ঢুকে দিচ্ছে। তো এখানে 10 টাকায় 5টা করে ফুচকা, 5 জন 20 টাকার ফুচকা ভাগ করে খেলাম। সামনেটা গঙ্গা নদী। ওখানে মডেল দাঁড়িয়ে আছে, ছবি তৈরি তোলাচ্ছে। ওই মডেল মুখটা দেখা, এই আর একটা মডেল মৃন্ময়। তো গঙ্গার পার থেকে ঘুরে এলাম, এবার মেলাটা ঘুরবো চলো। সামনে ওই পাশে নাগরদোলা গুলো করেছে, ও পাশে একটা আছে ওপরে হচ্ছে। আমরা এখানে 3টে এগরোল আর 2টো চিকেন পকোড়া অর্ডার করেছি। দুটো রোহন বসে আছে, আমাদের 3টে রোল আর রোহনের 2টো চিকেন পকোড়া।
তো প্রায় সন্ধ্যা এসছে, এবার আমরা বাড়ি চলে যাবো। তো পুরো মেলাটা প্রায় ঘোরা হয়ে গেছে। সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালীবাড়ি, উলুবেরিয়ার কালীবাড়ি। তো এখানে অন্য একদিন আসবো, এসে একটা সেপারেট ব্লগ বানাবো। যত সন্ধে হচ্ছে তত ভিড় বাড়ছে যেন আরো। হারিয়ে গেছে মৃন্ময়। তো স্টেশনে এসে গেছি, দারুণ লাগছে কিন্তু জায়গাটা। ট্রেনে ভিড় ভাই আলাদাই। এখন আমি কোলাঘাটে এসে গেছি। সো আজকের মতো আমাদের ঘোরা হয়ে গেছে। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবে, আর নিউ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। টাটা, আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। বাই।